ভয় দেখার জন্য বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন লিফলেট বিতরণ করতেছে এবং সেই সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলতেছে যে দুইটি ভোট পাইলেও মাননীয় প্রধানমন্ত্রী তাকে এমপি করবে কেউ বলতেছে আমাকে ছেড়ে দিছে আমাদের দলকে ছেড়ে দিছে আমরা এমনিতে এমপি হয়ে যাব এভাবে জনগণকে প্রতারিত করার জন্য জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য তারা এই জনগণকে যাতে ভোট দিতে না আসে তারা প্রভাবিত করার চেষ্টা করতেছে এবং কালো টাকা ছড়িয়ে দিচ্ছে তারা হুমকি ধমকি দিচ্ছে আমি বিশ্বাস করি বঙ্গজনার মানুষ শত হুমকি উপেক্ষা করে মাঠে আসবে তারপরে একটা বিরূপ প্রভাব পড়তে পারে জনগণের মাঝে এই কারণে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা সজাগ থাকেন কালো টাকা যাতে করে মানুষকে দিয়ে এই কিছু মানুষকে দিয়ে প্রভাবিত করতে না পারে ভোটকে যাতে করে ভোটাররা ভোট দিতে আসতে পারে এই কালো টাকা বন্ধ করতে হবে আপনি জানেন জমি জবাই করি ফাঁসি জবাই করি খাওয়াচ্ছে কলকন্দর একটা চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যানের বাড়িতে খাওয়াইছে প্রভাব নেগেটিভ প্রভাব মানুষকে ওখানে বলে বলে দিচ্ছে যে আমরা তো এটা ভোট পাই না কেন হবো সমস্যা নাই এভাবে মানুষকে ভোটার সেন্টার বিমুখ করেছে এবং একটা ভীতির একটা রাজ্য তৈরি করার চেষ্টা করছে এই জন্য আমি অত্যন্ত কর্তৃপক্ষ যারা প্রশাসনের আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে সঠিকভাবে পরিচালনা করতে থাকলে কিছু কিছু মানুষ এটাকে বিদ্যুৎ করার জন্য তারা চেষ্টা করতেছে যাতে করে এই বিদ্যুৎ করতে না পারে এবং দ্রুত একটা পদক্ষেপ নিয়ে তাদের বোঝাবে বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে যে না ভোটটা উচ্চমুখর পরিবেশে এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমি অভিযোগ বক্তব্য দেইনি এই কথা বলি না আমি অভিযোগ দেইনি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেইনি আমি চাচ্ছি বঙ্গজনার মানুষ ঐক্যবদ্ধ এখানে কেউ বঙ্গজল উপজেলায় প্রভাব রাখতে পারবে না এইভাবে নেগেটিভ প্রভাব বা সিল মারে এগুলো দুঃসাহস নাই কিছু কিছু আসন আছে সিটি কর্পোরেশনের আমাদের হয়তো দুই চারটা সেন্টার আছে বা সেন্টার বলতে ওয়ার্ড আছে এইগুলোতে তারা চেষ্টা করতে পারে কিন্তু গঙ্গাজলের মানুষ গঙ্গাজলের কোনো সেন্টারে এই ভোট সিল মারবে বায়া করবে এইটা সুযোগ নাই প্রশাসন যেহেতু অ্যালার্ট থাকবে কঠোর থাকবে জনগণও অ্যালার্ট আছে এখানে সিল মারার কোনো সুযোগ নাই তিন চারটা ওয়ার্ডে এরা একটা চেষ্টা করতেছে আমি শুনতেছি যে তারা হয়তো করতে পারে কিন্তু আমি জানি প্রশাসন এটা সুযোগ দেবে না তারপরও এরা একটা পায়দারা করতে পারে কিন্তু এই পায়দারা করে কোনো লাভ হবে না ভোট উৎসব মুখর পরিবেশে সুস্থ সুন্দর হচ্ছে আমার স্বপ্ন গণতার মানুষের স্বপ্ন থেকে গণতার মানুষের স্বপ্ন থেকে গণতার সন্তান হিসেবে আমি একই স্বপ্ন গণতার মানুষ স্থানে প্রার্থীকে চাই আমিও স্থানে প্রার্থী চাই তাদের সন্তান হিসাবে তাদের মানুষ হিসাবে আজকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের সহযোগিতায় তারা যদি সহযোগিতা না করতো না চাইতে আমি কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে থাকতাম না অতএব তারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করতেছে নট অনলি শুধু ভোট দেবে তা না তারা অর্থ সম্পদ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা আমাকে করতেছে এই মিটিংগুলো করতেছে তাদের সহযোগিতা আমি এখানে দুই টাকা দেয়নি মিলন ভাই হাত তুলেই পাবে এটা কিন্তু এই এলাকার কর্মীরা সাধারণ খেটে যাওয়া মানুষ রিস্কা ব্যায়াম এলাকার মানুষ প্রতিটা মানুষের তারা চাঁদা তুলে কিন্তু এখানে দিয়েছে সহযোগিতা করে প্রতিটা দলের মানুষ আমাদের যারা যারা আছে তারা কিন্তু এই সুন্দর Thank you.